এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস ব্যবহার করে কিভাবে সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করা যায় এবং একটা ওয়েবসাইটে সুন্দর ডিজাইন দেওয়া যায়। তো এই ভিডিওতে আমি তোমাদের আরও দু একটা উদাহরণ দেখাবো। তো আমি তোমাদের এর আগে বলেছিলাম যে আমরা একটা ওয়েব ডকুমেন্ট তৈরি করি হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML এর নতুন যে ভার্সন সেটা হচ্ছে HTML5, যেটা এখন আমরা ব্যবহার করি এবং সব মডার্ন ব্রাউজারেই এটা এখন সাপোর্ট করে। তো HTML5-এ বেশ কিছু নতুন ট্যাগ এর সূচনা করা হয়েছে, যেমন ইমেজ ট্যাগের মতো এখন অডিও ট্যাগ আছে বা ভিডিও ট্যাগ আছে, যার মধ্যে আমরা সরাসরি ভিডিও দিয়ে দিতে পারি, এবং এছাড়া ক্যানভাস ট্যাগ আছে। এই ক্যানভাস ট্যাগের মধ্যে আমরা যে কোনো ছবি আঁকতে পারি, কোনো 2D ছবি আঁকতে পারি বা কোনো 3D ছবি আঁকতে পারি। এছাড়াও HTML5-এ অনেক অনেক নতুন ফিচার আছে। তো এই HTML5 জাভাস্ক্রিপ্টের বিভিন্ন লাইব্রেরি এবং CSS3, এই তিনটা জিনিস কম্বাইন করে অনেক সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়। তো আমি তোমাদের আরও দু একটা উদাহরণ এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমরা যে ওয়েবসাইটটা দেখবো সেটা হচ্ছে HTML5rocks.com। এটা হচ্ছে HTML5-এর একটা রিসোর্সের ওয়েবসাইট। এখানে বিভিন্ন ডেভেলপারদের লেখা আর্টিকেল আছে এবং টিউটোরিয়াল আছে, HTML5 ব্যবহার করে কীভাবে বিভিন্ন কাজ করা যায় সেই সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল আছে এখানে। তো এখানে টিউটোরিয়াল আমরা দেখতে পারি বা বিভিন্ন স্লাইড দেখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দাবা খেলা। তো এই পেজটাও সম্পূর্ণ সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং HTML5 এগুলো দিয়ে করা, অর্থাৎ এখানে কোনো ফ্ল্যাশ অ্যানিমেশন নেই এবং এখানে আমরা অ্যাকচুয়ালি কিন্তু দাবাটা খেলতে পারি। এবং এখানে দাবা খেলার পরে সেটা আনডু করার উপায় আছে, রিডু করার উপায় আছে। এছাড়াও এখানে 3D ভিউ নামে একটা অপশন আছে, যেটা ব্যবহার করে আমরা এটা ত্রিমাত্রিকভাবেও দেখতে পারবো। তো আমরা এখন দাবার কোর্টটা ত্রিমাত্রিক একটা ছবি দেখতে পাচ্ছি এবং এখানে বিভিন্ন রকম গুটি দেখা যাচ্ছে। তো আমরা এটা এখান থেকেও খেলতে পারবো। তো এই পুরো ওয়েবসাইটটি কিন্তু CSS3, জাভাস্ক্রিপ্ট এবং HTML ব্যবহার করে তৈরি করা হয়েছে। এছাড়া আমরা এগুলো ব্যবহার করে একটা ওয়েবসাইটে ভিডিও অ্যাড করতে পারি। তো সবশেষে তোমাদের আমি একটা মজার উদাহরণ দেখাবো। এই ওয়েবসাইটে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিগ বাগ বানি নামে একটা কার্টুন, এবং এখানে কিছু অ্যানিমেশন অ্যাড করা আছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখো এই ভিডিওর পিক্সেলগুলো ফেটে গেল, আবার জোড়া লেগে গেল। এই পুরো জিনিসটাই কিন্তু জাভাস্ক্রিপ্ট, সিএসএস এবং HTML5 দিয়ে করা। এভাবে করে এই টেকনোলজিগুলো ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানো যায়। তো তোমরা যদি ইন্টারনেটে সার্চ দাও তাহলে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে করা আরও সুন্দর সুন্দর অনেক উদাহরণ দেখতে পাবে। এর পরের ভিডিওতে আমি আরও কিছু টেকনোলজি নিয়ে আলোচনা করবো।